হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে মৌ ডেলি লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, রোদ উঠেছে সকাল থেকে, তাই মনটাও খুব খুশ হয়ে রয়েছে। আর আজকে সব জামা কাপড় কেচে দিয়েছি, সেগুলোই দেখতে এসেছি শুকিয়েছে কিনা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এখান থেকেই আমি শুরু করি ব্লগটা। তো জামা কাপড়গুলো এখনো ভেজা রয়েছে, কেন রোদ্দুর পড়ছে না, ওই লোক দিয়ে গাছের ডালগুলোকে কাটাতে হবে, তাহলে আবার বাড়িতে রোদ্দুরগুলো পড়বে, রোদ্দুরটা পড়বে। তো আমার সকাল থেকে রান্না বান্না মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে, একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাই রেখে দিয়েছি। চলো তাহলে তোমাদের দেখাই কি রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি চলে এসেছি রান্নাঘরে, তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব বললাম, সেটা আমি অবশ্যই দেখাবো, সেই কারণেই এসেছি। আর এখানে আমি আমি একটা মাছেরই রেসিপি দেখাবো। তো মাছ ভাজার তেল আছে এখানে খানিকটা, আমি আর এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো। আর রান্নাটা হচ্ছে পমফ্লেট সর্ষে, মানে পমফ্লেট মাছ সর্ষে দিয়ে, ধনে পাতা, টমেটো দিয়ে কিভাবে আমি রান্না করি সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে দেখাবো। আর আরেকখানা জিনিস আমি তোমাদের সঙ্গে দেখাবো, সেটা হচ্ছে রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে আমি বানাবো, সেটা এক মানে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো ফার্স্ট টাইম বানাচ্ছি যখন, তখন আমি চিন্তা করলাম তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে দিই, যাতে তোমরাও তোমাদের বাচ্চাদের এইভাবে বানিয়ে খাওয়াতে পারো। কারণ এখন যা সিচুয়েশন, বাইরের থেকে রেস্টুরেন্ট থেকে ওই সব জিনিস এনে খাওয়ানোর থেকে নিজে বাড়িতে তৈরি করে খাওয়ানোটা অনেক ভালো। তো সেই কারণে বাচ্চাদের পক্ষেও ভালো, বাচ্চাদের বায়নাও মিটবে আর কোনো রকম ক্ষতিও হবে না। সেই কারণে আমি বাড়িতেই বানাবো। আর সেটা কি বানাচ্ছি আমি এখন বলবো না, আমি সন্ধ্যাবেলা দেখাবো তোমাদের। তো সন্ধ্যাবেলা বেলা অবধি আমার সাথে তোমাদের থাকতে হবে, অবশ্যই তোমাদের আমি দেখাবো, দেখে নেবে, আর তোমরাও বাড়িতে অবশ্যই বানাবে, বানিয়ে একবার খাবে। আচ্ছা তাহলে আমি রান্নাটা শুরু করে দিই। এখানে মাছের তেলটার মধ্যে আমি আর একটুখানি তেল দেবো, অল্প একটু তেল দেবো। আর এখানে দেখো আমি মাছটা না ভেজে রেখে দিয়েছি, আমার রান্না সব মোটামুটি কমপ্লিট, কি কি রান্না করেছি আমি সেটাও দেখাবো তোমাদের। আর এখানে দেখো পমফ্লেট মাছটা আমি ভেজে রেখে দিয়েছি, আর কি কি রান্না করেছি আমি আমি মাছটা আগে করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর একটা জিনিস দেখবে, এই দেখো আজকে হাজবেন্ড বাজার থেকে এনেছে লেবু, গন্ধরাজ লেবু, আমার ভীষণ প্রিয় একটা জিনিস, মানে এই লেবু হলে ভাতের সাথে আর যে কোনো একটা পদ, যে কোনো পদ মানে সেদ্ধ বাদে, সেদ্ধ বাদে শুধু যদি জল ঢালা ভাতও হয় মানে তাহলেও খাওয়া জমে যায় পুরো এই একটা জিনিস দিয়ে, যে কোনো পদ একখানা রান্না হলো বা জল দেয়া ভাত হলো তাতেই জমে যাবে, মানে সেদ্ধ বাদে, সেদ্ধর সঙ্গে তো আর লেবু খাওয়া যায় না, সেই কারণেই বললাম। এই এটা আমার ভীষণ ওর জন্য প্রিয়, মানে এক টুকরো লেবু হলে ব্যাস আমার খাওয়া হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু কালো জিরা দেব, এখানে পেঁয়াজ আর টমেটো একটা নিয়েছি ফালি করে, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু বাদামি বাদামি করে ভেজে নেব, এর মধ্যে আমি নুন দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা আমার মজে যাবে। আমি পরিমাণ মতো একেবারে নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, বাদামি রং হয়ে গেছে, এর মধ্যে আমি মশলা দেব, সেটা আমি আগে থেকেই পেস্টটা গুলে রেখে দিয়েছি। এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষে পাউডার, এটা আমি ভালো করে গুলে রেখেছি আর জল দিয়ে, আর তার মধ্যে কটা গোটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে রেখেছি। তো এইটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো, আর পরিমাণ মতো তো লবণ দিয়েই দিয়েছি, সর্ষে দিয়ে বেশি কষাতে নেই, তোমরাও জানো তাহলে তেতো হয়ে যায় সর্ষে, তো আমি বেশি কষাবো না, একটুখানি হলেই আমি এর মধ্যে জল দিয়ে দেবো, আর নামানোর সময় দেবো ধনে পাতা। এখন এই শীত পড়তে না পড়তে ধনে পাতা মানে সব তরকারিতে ওং নমঃ সহা করে সবাই একদম মন্ত্রের মতন
একদম ছিটিয়ে দেবে ফুল বেলপাতার মতন। সবাই ধনে পাতা সব তরকারিতে দিলেও ভালো লাগে খেতেও, আর এখন তো সব সময় পাওয়া যাবে ধনে পাতা। আমি জল দিয়ে দেবো, আর কষাবো না, এবার কষালে তেতো হয়ে যাবে জিনিসটা, আর বেশি ঝোলও রাখবো না, গামাকা হবে। ব্যাস এবার ঝোলটা ফুটলে আমি মাছটা দিয়ে দেবো, কেন ঝোল ফোটার আগে মাছ দিলে মাছটা ভেঙে যাবে, তার মধ্যে পমফ্রেট মাছ নরম হয় তোমরা জানো, সেই কারণে আমি এখন দেব না, একটু ঝোলটা ফুটলে আমি মাছটা এর মধ্যে অ্যাড করে দেব। ঝোল ফুটে গেছে, আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখানে মাছ ভাজার তেলটাও বেরিয়েছে সেটাও আমি অ্যাড করে দেব। আর নামানোর সময় তো একটু সর্ষের তেল দেব আর ধনে পাতা দেবো বললামই। এইভাবে মাছ পমফ্রেট মাছ রান্না করলে আমার মেয়ে ভীষণ ভালো খায়, কি জানি কেন ওর এরম মাছ খেতে খুব ভালো লাগে, আর ওর জন্যই আরও সর্ষে দিয়ে করলাম, আমার মেয়ে সর্ষে দিয়ে খাবে বলেছে বলেই সর্ষে দিয়ে করলাম, নালে আমি একটু পোস্ত এর মধ্যে অ্যাড করি, তো আজকে আর পোস্তটা অ্যাড করিনি, শুধু সর্ষে দিয়েই করেছি। এই যে ধনে পাতা আমি ধুয়ে রেখেছিলাম, এটাকে হাতেই কুচিয়ে নিলাম, তো এটা আমি এবার দিয়ে দিলাম মাছের উপর দিয়ে, নামানোর সময় শুধু একটুখানি সর্ষের তেল দেবো। তাহলে আমার রেডি পমফ্রেট মাছের ঝাল সর্ষে দিয়ে, আর একটু ফুটলে আমি নামিয়ে নেব, এবার একটু ঢেকে দেব, দেখি মাছটা কেমন হয়ে গেল কিনা। তো দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে, কেন উপর দিয়ে তেল পুরো ভেসে উঠেছে, তাই ভাবছি তেলটা দেবো কি না, না সর্ষে দিয়ে রান্না করেছি তো একটু তেল দেবই, তেলটা ভেসে উঠেছে অল্প দেব, যেহেতু তেলটা অনেকটাই ভেসে উঠেছে বেশি তেল খাওয়া ভালো না, তাই অল্প একটুখানি দিলাম, যেহেতু নামখস্ত করে দিলাম এটাকে। তো এরম হয়েছে মাছের লুকটা, একটু দেখে নাও, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো এই হয়েছে দেখতে, দেখতে তো খুবই সুন্দর হয়েছে, এবার খেতে কেমন হয়েছে দেখা যাক, আর আমি আবার তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করেছি। আমার দুপুরের খাবার তৈরি হয়ে গেছে, আর আজকের দুপুরের মেনুতে কি কি আছে তোমাদের সেটা দেখিয়ে দিই, তোমাদের বলেছিলাম আমি কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখাবো, তো একেবারেই ভাত বেড়েই দেখালাম, কারণ এখন খাবো, নিজেও খাবো সবাইকে খেতে দেব, তো সেই কারণে একেবারে বেড়ে দেখালাম। আজকে রান্না করেছি ভাত, ভাত তো করতেই হবে, ভাত তো লাগবেই দুপুরবেলা খাওয়ার জন্য আমাদের বাঙালিদের, আর তার সঙ্গে আছে কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, এখানে গাটি আলুর নিরামিষ তরকারি, আর এখানে যে মাছটা করে দেখালাম পমফ্রেট সর্ষে দিয়ে তেল ঝালের মতন একটা পমফ্রেটের রেসিপি, মাছ সর্ষে দিয়ে পমফ্রেট মাছ, আর এখানে শশা, আর এই যে লেবুটা দেখেছো, লেবুটা অনেকটা বড়, গন্ধও আছে আর অনেকটা রস, কাটতে গিয়েও রস বেরাচ্ছিল, তো সেই কারণে ছোট করেই টুকরো করে নিয়েছি, তো গন্ধরাজ লেবু, এই দিয়ে আজকের খাওয়াটা পুরো জমে যাবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা করছি সন্ধ্যাবেলা অন্য একটা রেসিপি নিয়ে, সেটা অবশ্যই দেখার জন্য সঙ্গে থেকো, আর রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আমি কি বানাচ্ছি বাচ্চাদের ভীষণ প্রিয় জিনিস জানো তো, সেই কারণেই আরও তোমাদেরকে আমি বারবার করে রিকোয়েস্ট করছি যে তোমরা অবশ্যই বানিও, অবশ্যই বানিও, ভালো লাগবে। তো সন্ধ্যাবেলা আবার তোমাদের সঙ্গে দেখা করছি। গুড ইভিনিং, চলে এসছি আমি রান্নাঘরে, তোমাদের বলেছিলাম না আমি সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স বানাবো, তো সেই স্ন্যাক্সটার নাম কি বলো তো, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বানাবো আমি। তো চিংড়ি মাছ বাচ্চারা খেতে সবাই ভালোবাসে, প্রত্যেকটা বাচ্চা ভালোবাসে, যেহেতু চিংড়ি মাছে কোনো রকম কাটা বাছার ঝামেলা থাকে না, তাই বাচ্চারা খেতে খুব ভালোবাসে বা পছন্দ করে, তো চিংড়ি মাছ আমার ছেলে মেয়েও ভীষণ ভালোবাসে খেতে, তো সেই কারণে চিংড়ি মাছ দিয়ে আজকের একটা রেসিপি বা স্ন্যাক্স আমি তৈরি করব, সেটার নাম হচ্ছে পন বাটারফ্লাই। তো পন বাটারফ্লাই বানানোর জন্য আমি কি করে নিয়েছি, প্রথমে এখানে এই চিংড়ি মাছটাকে আমি ভালো করে তো ধুয়ে নিয়েছি বেছে কেটে, তো তারপরে আমি চিংড়ি মাছটাকে কেটে নিয়েছি, তো কেটেছি এইভাবে কেটেছি, তোমাদের হাতে নিয়ে দেখাই, দেখো এইভাবে কেটেছি, বুঝতে পারছো, মানে মাঝখান দিয়ে ফেড়ে দিয়েছি, এই যে
বুঝতে পেরেছো? এবার এইভাবে মাঝখান দিয়ে ফেড়ে দিয়েছি আমি চিংড়ি মাছটা, কিন্তু আমি লেজের এখানটা জয়েন্টটা রেখেছি, এটা ফেড়ে দিইনি। তো এর মধ্যে দিয়েছি হচ্ছে পাতিলেবুর রস, যেহেতু চিংড়ি মাছের একটা তো গন্ধ থাকে, তো সেই কারণে আমি পাতিলেবুর রস দিয়েছি। আর দিয়েছি হচ্ছে গোলমরিচ গুঁড়ো, রসুন কুচি, আদা কুচি, মানে গ্রেট করে রসুন আর আদা দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আমি ফ্রিজ থেকে খানিকক্ষণ আগে বার করে রেখেছি। তো এখানে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি এটাকে এখানে বেসন নিয়ে নিয়েছি, আমি এর মধ্যে একটু সুজি অ্যাড করব, এর মধ্যে সুজি আর একটু লবণ দিয়ে আমি একখানা ডিম ফাটিয়ে এর মধ্যে বেসনটাকে গুলে নেব। আর কোট করার জন্য এখানে আমি বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি, আমার কাছে ব্রেড গ্রাম আজ এখন নেই, তাই আমি বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, টোস্ট বিস্কুট। তো আমি এটা ব্যাটারটাকে করে নিই বেসনের, এই যে ডিম দিয়ে দিলাম একটা। এবার আমি সুজি দেবো, তো এই যে সুজি আমি এর মধ্যে দেব সুজি। একটুখানি সুজি দিয়ে দিলাম, এবার এটা আমি ফাটিয়ে নেব। তেলটা ওদিকে গরম হতে থাক ততক্ষণ। এখন এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো সন্ধ্যা হতে না হতেই সন্ধ্যা দিয়েই এই কাজে হাত লাগিয়ে ফেলেছি। সন্ধ্যা দিয়ে বলতে আমাদের তো আর পুজো দেওয়ার বেলা নেই, এখন পুজো দিতে পারছি না, ওই জাস্ট একটু ধূপ ঘরে দেখিয়ে আমি এটা করতে শুরু করে দিয়েছি। তো ব্যাটারটা এরম হয়েছে একদম, আমি দেখাই, দেখো কতটা থকথকে হয়েছে। তো এরম হয়েছে ব্যাটারটা, এবার তেলটাও গরম হয়ে গেছে, আমি তাহলে এবার ভাজতে শুরু করে দিই। এই যে ব্রেড গ্রামটা দেখালাম, ব্রেড গ্রাম না, এটা বিস্কুটের। তো চিংড়ি মাছটা প্রথমে এর মধ্যে কোট করে নেব, আমি হাত দিয়ে করছি, হাত দিয়ে আমার সুবিধা হবে, তারপরে আমি এর মধ্যেই কোট করব। দু হাত লাগালে একটা ভালো হয়, কেন এই হাতটা ভেজা আছে, এই হাতটা শুকনো, তো তার জন্য বললাম। তো এবার আমি বাটারফ্লাইটাকে ছেড়ে দিলাম, উড়ে না যায়, ছেড়ে তো দিলাম গরম তেলে, উড়ে না যায়। তো আমি আর একখানাও এ করে নেব, কোট করে নেব। এগুলো বাচ্চাদের ভীষণই প্রিয়, তার মধ্যে চিংড়ি মাছ বাচ্চাদের কেন, বড়দেরও প্রিয়, তাই না বলো? তো আমি দেখাই, আমি এটা ভেজে নেব ভালো করে। কড়া কড়া করে ভাজবো যেন মুচমুচে ক্রিসপি টাইপের হয়, কেন আমি সুজিও দিয়েছি এর মধ্যে। চালের গুঁড়োও দেয়া যায়, চালের গুঁড়ো আছে, কিন্তু আমি চালের গুঁড়োটা আর দিলাম না, আমি সুজিটাই দিলাম। তো বাড়িতে খুব অল্প উপকরণ দিয়েই করে দেয়া যায় বাচ্চাদের, আমি ওর জন্যই তোমাদের বলবো যে তোমরাও বাচ্চাদের করে খাওয়াও, যাতে বাচ্চারা খুব মজা করে খেতে পারে। কারণ এখন হোটেলে রেস্টুরেন্টে যাওয়াটা খুবই খারাপ বা হয়েও ওঠে না সব সময়, তাই না? আমার মনে হয় খারাপই, কেন খারাপ বললাম, কেন বাচ্চাদের যতটা সাবধানে রাখা যায় সেই কারণে বললাম। আর বাচ্চারা তো একটু ফাস্টফুড খেতেও ভালোবাসে না, তার জন্য এরম করে দেওয়াই যায় ঘরে, আর করে দিলে ওরা সোনা মুখ করেই খেয়ে নেবে।
আর খুশিও হয়ে যাবে, আর বাচ্চারা খুশি মানে মাও খুশি, তাই তো? তার মধ্যে আজকে সানডে, তো সানডে সন্ধ্যাবেলা একটুখানি স্পেশাল কিছু না করলে ওদেরও মন খারাপ। আর আজকে যেহেতু চিকেন হয়নি, সানডে অথচ চিকেন হয়নি, তার জন্য একটু ওদের মনটা ভালো করার জন্য এটা আমি করে দিলাম। তো ভাজাটা আমার হয়ে এসছে, আমি এবার তুলে নেব। আমার দুখানা ভাজা হয়ে গেছে, এইভাবে আমি সমস্ত কটা ভেজে নিই, তারপরে তোমাদের আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। আমার তৈরি হয়ে গেছে প্রন বাটারফ্লাই, তো আমি স্যালাড দিয়ে সাজিয়ে নিয়েছি, এরম হয়েছে দেখতে। তো তার সাথে সস, টমেটো সস নিয়ে নিয়েছি। তো এই বাটারফ্লাই এখন ঠান্ডা হয়ে যাচ্ছে, আর নয়তো উড়ে চলে যাবে, তো সেটা আগে খেয়ে নিই। হ্যাঁ, তো ছেলে মেয়ের ভীষণই পছন্দ এই জিনিসটা, বাচ্চাদের খুব পছন্দ হয়, সেই কারণে বললাম। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করছি না, তোমরা ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো মৌ ডেলি লাইফস্টাইল। টাটা, গুড নাইট।